तरुणदा के आमी जानी हार्डकोर तृणमूल कांग्रेस মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সাথী হচ্ছেন তরুণ সাহা। এখন একটা দল সে কতটা সেই দল কতটা ভিকরি বলবো না দেউলিয়া 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 হলে সে আমাদের লোক নিয়ে টানাটানি করছে, এটাতে বোঝা যায়। কাউকে প্রেসার দিয়ে কাউকে পায়ে ধরে প্রার্থী পারছে না তাই নিচ্ছে। এমনি মমতা ব্যানার্জির কাছে একটা অ্যাপিল করুক না যে আমরা প্রার্থী পাচ্ছি না, কিছু লোককে আমাদের ধার দিন, আমরা দিয়ে দেবো, ফ্রেন্ডলি লড়াই হবে। ক্যাটাগরিক্যালি বলছি, যখন আসে তখন আমি ঘুমন্ত, কারণ আমার কাছে ধারণা ছিল আমার যারা হোডিং লাগাচ্ছে তাদের হয়তো কোথাও কোনো অসুবিধা হয়েছে, সেদিনকেই রাত্রে লাগাচ্ছে। ওরা বলেছে 4টে অবধি হোডিং লাগাবো। তো আমি যখন ফোনটা ধরি, প্রথমবার ধরতে পারিনি, সেকেন্ড টাইম যখন ধরি আননোন নাম্বার খুব স্বাভাবিকভাবে ধরি, তখন আমি বলেই দিই যে দেখুন আমি পেশাদারি রাজনীতি করি না, দল বদলের কথা আমি একবারের জন্য ভাবিনি ভাবিনি। আর আমার ঘরে যিনি আছেন মালা শাহ, যিনি প্রার্থী মানে তৃণমূল কংগ্রেসের বিদায়ী MLA যিনি, তিনিও একবারের জন্য আমাকে উৎসাহিত করেননি যে দল বদল করার জন্য। হঠাৎ কী কারণ ঘটে যাবে যে আমি এটাই যাবো, তারপরের বারও আমার ফোন আসে, কিন্তু সে ফোনটা আর আমি ধরি না।